আর পরিবারেও বিভিন্ন ভাবে দেখা যায় দীর্ঘক্ষণ তারা বসে বসে টেলিভিশন দেখে না, দেখে, এটা খুব খারাপ একটা কেস, দীর্ঘক্ষণ বাচ্চারা ছেলেমেয়েরা টেলিভিশনে হয় কম্পিউটারে কম্পিউটিং করছে, ইন্টারনেটে আছে হ্যাঁ দীর্ঘক্ষণ, এইসব ক্ষেত্রে কি পরামর্শ? কম্পিউটার আবার টেকনোলজি চেঞ্জ হচ্ছে, এখন ট্যাব ইউজ করছে ট্যাব সবাই, ইউজ করছে, মোবাইলে চলে আসছে চলে সবকিছু, আসছে, তো এখন দেখা যায় এতে আরো খারাপ বিরূপ প্রতিক্রিয়া হয়, এতে কোমরের চেয়ে বেশি ঘাড়ে প্রবলেম ঘাড়ে হয়, প্রবলেম কারণ হয়, সামনে ঝুঁকি থাকে পড়ছে। আপনার, আমরা যে স্পাইনে কার্ভেচার যদি দেখি, ঘাড়টা সামনে উত্তল হুম হুম কনভেক্সিটি, হুম কোমরও সেম কনভেক্সিটি, হুম তো আমরা যদি সামনে সারাক্ষণ প্রোন অবস্থায় থাকি হুম বা হুম নিলিং অবস্থায় থাকি, হুম হুম তখন কিন্তু আমাদের ওই কার্ভেচারটা স্ট্রেট হয়ে যাবে এবং ডিস্ক প্রবলেম, মেকানিক্যাল সমস্যাটা তৈরি হবে। আসলে 90 ভাগ রুগী তো আমরা নিজেরাই তৈরি করতেছি, নিজেরাই তৈরি তো করছি। আমরা যদি এ থেকে এখনই সচেতন না হই। হুম হুম আরেকটা হচ্ছে, আপনি দেখেন আমরা বেশিরভাগ মানুষই কিন্তু নিজের কাজ নিজে সারাক্ষণ, মানে একই কাজে সে অভ্যস্ত, হুম যে ড্রাইভ করছে সে সারাদিন ড্রাইভার ড্রাইভিং করছে, হুম সে কিন্তু আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি সে কোনো করে না, কিছু নাই। সে হাঁটে না, হুম হুম সে সাঁতার কাটে না, হুম অথবা আমাদের পরিবেশও নেই মেবি, না তো সব মিলেই আসলে আমাদের এই রুগীগুলা ডে বাই ডে কিন্তু বেড়ে যাচ্ছে। আগে আমরা ডায়রিয়া নিয়ে চিন্তা করতাম সারা রাষ্ট্র সরকার সবাই, এখন কিন্তু এই আমরা যে নন কমিউনিকেবল ডিজিজ, এগুলা কিন্তু এক পর্যায়ে মহামারী আকারে দেখা দিবে, যে এত বেশি বেড়ে যাবে তখন কিন্তু আপনার সব মানুষকে, এক হচ্ছে এই রোগে তো কেউ মারা যায় না, এই রোগে মানুষ কষ্ট ভোগ করে, প্যারালাইসিস গ্রস্ত বা পক্ষাঘাত গ্রস্ত, পঙ্গুত্ব বরণ করে বিছানায় পড়ে থাকে, সামাজিক পারিবারিক সমস্যা তৈরি হয়, আপনার বাবা যদি অসুস্থ হয়ে বা ব্যাক পেইনে বসে হুম হুম বাসায় থাকে, আপনি অফিসে যাবেন কিভাবে, তাকে এটা টেক কেয়ার করা, তাকে হেল্প করা, তো সেটা না করে যদি আমরা শুরুতেই ব্যথার ওষুধ না খেয়ে হ্যাঁ হ্যাঁ একটা স্পেশালিস্টের শরণাপন্ন কনফার্ম ডায়াগনোসিস করি, এবং 90 টু 95 ভাগ রুগী উইদাউট ব্যথার ওষুধ এবং সার্জারি ছাড়াই ফিজিওথেরাপিতে সুস্থ এবং ভালো সুস্থ থাকা এবং সম্ভব। এই ধরনের ফিজিওথেরাপি আপনাদের সাধারণত কতদিন নিতে হয় একজন রোগীকে? হ্যাঁ, ব্যাক পেইনের ক্ষেত্রে এটা কেস টু কেস ভেরি করে, ভেরি করে। তারপরও এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যদি ডিস্ক প্রোল্যাপস হয়, আমরা যে কেসগুলো বেশি পাই এখন, হুম হুম এই রোগীগুলো হয়তো 2 থেকে 3 সপ্তাহ হসপিটালাইজড করলেই করে টোটালি ভালো হয়ে যায়, আর কিছু কিছু ক্ষেত্রে আউটডোরে এসে এসে ফিজিওথেরাপি নিল। করতে পারে। হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে আপনারাও তো তাদের ফিজিওথেরাপি কোর্স শেষ হওয়ার পরে বাসায় কিছু হ্যাঁ কিছু ব্যায়াম শিখিয়ে দেন, শিখিয়ে দিয়ে থাকি, সেগুলো তারা যাতে রেগুলার করতে পারে, সেটাও একটা ইম্পর্টেন্ট হ্যাঁ সেটা বিষয়। এক ভালো কথা বলেছেন। হুম এটা একটা হয় যে হুম অনেক সময় রুগী বলে স্যার ব্যাক পেইন ভালো হয়ে গেলাম, হুম কিন্তু আবার তো ব্যাক পেইন চলে হতে আসছে, পারে। ওই যে আমি বলছি যে হুম কজ নির্ধারণ করতে হবে, রাইট আপনি যে কজে ব্যাক পেইন হচ্ছে, হলো, আপনার হ্যাঁ বিছানাটা, আমি হুম বল আপনি আমার কাছে চিকিৎসা নিয়ে আবার গিয়ে যদি কম্পিউটারে বসে, আবার গিয়ে যদি সেই কাজই অফিসে করে ঘন্টার পর ঘন্টা বসে, তাহলে তো হচ্ছে না। আবার রিকারেন্ট হবে, সুতরাং তাকে কাউন্সেলিং করতে হবে, অবশ্যই এবং অবশ্যই এই ক্ষেত্রে তার এই যে পরিবর্তন গুলাকে যাতে সে স্থায়ীভাবে পরিবর্তন আনতে পারে, আনতে পারে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অবশ্যই, তো সেটার সেটার জন্যই মিডিয়া কাজ করা উচিত অবশ্যই। এবং আমরা কাজ করছি সবাই তো লেখালেখির এখন মাধ্যমে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি আমাদের দর্শকদের জন্য সংক্ষেপে বলবেন যে ব্যাক পেন দূরকরণে তারা কি কি প্রতিরোধ ব্যবস্থা নিয়মিত নিতে পারেন। অবশ্যই আপনাকে ধন্যবাদ। আসলে ব্যাক পেনের ক্ষেত্রে আমি শুরুতেই বলবো, যে কোনো মানুষ আপনারা যারা ব্যাক পেনে ভুগছেন, শুরুতে একজন স্পেশালিস্টের বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়, কনফার্ম ডায়াগনোসিস করে আপনারা চিকিৎসকের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট নেন, আশা করি সেরে যাবে। আর যাদের ব্যাক পেন হয় না অথবা যারা ব্যাক পেন অলরেডি ভুগছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনার বিছানাটা সেটা অবশ্যই কারেকশন করতে হবে, ফোম বা জাজিমে শোয়া যাবে না। আবার অনেকে আমরা শক্ত বিছানা শুতে বলি, তার মানে এই নয় যে একেবারে কাঠে শোবেন, সেক্ষেত্রে একটা ম্যাট্রেস বা পাতলা 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি উচ্চতার কোনো তোষক ইউজ করতে পারেন, একটা পাতলা বালিশ ব্যবহার করবেন, কাজের ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা একই রকম কাজ করবেন না, একটু চেঞ্জ করবেন, কেউ যদি বসে থাকার কাজ করেন বসা থেকে উঠে একটু হাঁটেন, আবার কেউ যদি দাঁড়িয়ে থাকার কাজ করেন দাঁড়ান থেকে একটু মুভমেন্ট করেন বা একটু বসেন, এই সকল অ্যাক্টিভিটি গুলো করবেন। আর স্পেশালি যে কোনো ব্যাক পেইনের ক্ষেত্রে দীর্ঘদিন এটাকে পুষে না রেখে কনফার্ম করে ট্রিটমেন্ট নেন, আশা করি আপনারা সবাই ভালো থাকতে পারবেন। অনেক নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।